আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটির চ্যাপ্টার 4 এর 2016 সালে যত এমসিকিউ কোশ্চিন আছে সেগুলো নিয়ে। প্রত্যেকটা সাল ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এর কারণ যাতে করে আপনারা বুঝতে পারেন কোন সালে কোন প্রশ্নগুলো এসেছিল, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হচ্ছিল এবং কতগুলো প্রশ্ন হয়েছিল। এতে করে আপনি বুঝতে পারবেন কোন টপিকসে আপনার জোর দেওয়া উচিত। চলুন শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন আমরা প্রথমে দেখব। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে দেখুন, একটা অ্যাড্রেস দেওয়া আছে yahoo.com একটা ওয়েবসাইটের, এই সর্বশেষ অংশটির নাম কি? সর্বশেষ অংশের নাম হচ্ছে ডোমেইন প্রকৃতি, মানে এই যে .com এটা দ্বারা ডোমেইনের যে প্রকৃতি সেটা সম্পর্কে বোঝায়। তেমন ব্যাখ্যা দেখুন, ডোমেইনের অংশ দুটি, একটা হচ্ছে যে ডোমেইনের নেম আর একটা হচ্ছে ডোমেইন নেচার বা প্রকৃতি। প্রথমটা দেখুন, ডোমেইন নেম যেটা, যে নাম ব্যবহার করে কোনো একটি ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যায় তাকে ডোমেইন নেম বলে। যেমন ধরুন ইয়াহু, এটা দিয়ে আমরা ওই ওয়েবসাইটটাকে খুঁজে পেতে পারি, এটা হচ্ছে তার নাম। আর এই যে .com এটা হচ্ছে ডোমেইন প্রকৃতি, এটি কোন ডোমেইনের ধরন নির্দেশ করে। একে টপ লেভেল ডোমেইনও বলা হয়। অ্যাড্রেসটিতে ইয়াহু ডোমেইন নেম এবং .com ডোমেইন নেম হচ্ছে প্রকৃতি। তাহলে কোন ধরনের এটা ডোমেইন, সেটা ডোমেইনের প্রকৃতি সম্পর্কে জানতে ডটের মানে নামের পরে যে ডট সেটা কম নাকি .net নাকি .info এগুলো দেখে বোঝা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডোমেইনের প্রকৃতি। এবার চলুন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখি। HTML ট্যাগের চিহ্ন কোনটি? HTML ট্যাগের চিহ্ন হচ্ছে ক, মানে আপনার লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন, এর ভিতরে আপনি ট্যাগ লিখবেন। ঠিক আছে, যে ট্যাগটা লিখবেন সেটাই হচ্ছে আপনার কাজ করবে। এরপরে এই যে এখানে ব্যাখ্যা করা আছে, HTML ট্যাগ জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেটকে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ সহ অ্যাঙ্গেল ব্র্যাকেটকে ক্লোজিং ট্যাগ বলে। তিন নম্বরে আমরা দেখব যে নিচের কোনটি ফাঁকা ট্যাগ। এখানে ফাঁকা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, মানে যেটা আপনি এইভাবে বিআর লিখলেই হয়, এখানে আপনার এটার ক্লোজ করার দরকার নেই স্ল্যাশ দিয়ে। ঠিক আছে, স্ল্যাশ দিলেও কাজ করবে বাট দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে একটা কি এমটি ট্যাগ বলা হয়, যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু ট্যাগের বিষয়বস্তু ক্লোজিং বা শেষ থাকে না তাদেরকে ফাঁকা বা এমটি ট্যাগ বলে। লাইন ব্রেক দেওয়ার জন্য বিআর ব্যবহার করা হয়। HTML এ এমটি ফাঁকা ট্যাগগুলো হলো বিআর, এইচআর, তারপরে IMG, ইনপুট, মেটা, এগুলো সবই কি ফাঁকা ট্যাগ। HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন হয়? অবশ্যই আমাদেরকে যেখানে অ্যান্সার করা হয়েছে, দেখেন ফন্টের ধরন, সাইজ এবং কালার পরিবর্তন করার জন্য ফন্ট ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। ফন্টের টাইপ বা ধরন পরিবর্তনে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু আমরা ফন্টের যে ব্যবহারের জন্য যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে যে ফেস অ্যাট্রিবিউট। দেখুন ফন্ট ট্যাগের অন্যান্য অ্যাট্রিবিউটগুলো হলো কালার, সাইজ, লেখার সাইজ পরিবর্তন, ফেস হচ্ছে ফন্টের ধরন পরিবর্তন। আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলা লিখতে চান, UTF-8 নামে একটা যে ফরম্যাট আছে, যখন আপনি সেভ করবেন তখন ওইটা সিলেক্ট করে দিবেন, তাহলে বাংলা লিখতে আপনার জন্য মানে বাংলা লিখতে কোনো এরর আসবে না, বাংলা লেখা হবে, সব ধরনের ইয়ে সাপোর্ট করবে তখন। এরপরে আছে দেখুন 5, HTTP এর পূর্ণরূপ কোনটি? HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এই যে এটা এক নাম্বার, এটা কি করে, যে প্রোটোকলটা কি করে, ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কাজ করে থাকে, তথ্যটা আদান প্রদান, মানে একজন আপনি একজন কি ক্লায়েন্ট, আর কার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সার্ভারের কাছে। সো ক্লায়েন্ট ওই সার্ভারের কাছ থেকে সব কিছু জানে পেতে পারে, মাঝখানে যে নিয়ম কানুন করে দেয়া সেটা হচ্ছে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে হয়ে থাকছে। এবার ওয়েব পেজ ডিজাইন কোনটি? HTML ডকুমেন্ট তৈরি করলে আপনি যেটা দেখতে পাচ্ছেন আউটপুট সেটাই হচ্ছে মূলত ওয়েব পেজ ডিজাইন। ঠিক আছে,
যেটাকে আমরা ফ্রন্ট এন্ডও বলে থাকি, যেটা সামনে থাকে। ওয়েব পেজ ডিজাইন হলো একটি ওয়েবসাইটের জন্য বা কাঠামো তৈরি করা। ওয়েব ডিজাইনের মূল কাজটি হলো টেমপ্লেট তৈরি করা, অর্থাৎ HTML ডকুমেন্ট তৈরি করা। সাত নম্বর, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলে? সকল কিছুকে HTML উপাদান বলে। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML উপাদান বলে। আট নম্বরের অ্যান্সার কি? কোনো HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরি করতে ব্যবহৃত হয়, অবশ্যই অপশন এটা ব্যবহার করার জন্য ড্রপ ডাউন। এই ট্যাগের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটা হচ্ছে ড্রপ ডাউন আকারে আপনাকে দেখাবে। দেখুন, ইনপুট হচ্ছে ইনপুট ফিল্ডের জন্য, ফর্ম হচ্ছে কোনো কিছুকে ফর্ম আকারে প্রদর্শন করার জন্য, সিলেক্ট হচ্ছে নির্বাচন, মানে নির্বাচনযোগ্য তালিকা বা ড্রপ ডাউন বক্স নির্ধারণ করে, আর একটা হচ্ছে অপশন, ড্রপ ডাউন বক্সে একটি অপশন নির্ধারণ করে। নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? অবশ্যই HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা দেখব দশ নম্বরের উত্তর, সেটা হচ্ছে google.com কি? এটা একটা সার্চ ইঞ্জিন যেখানে সার্চ করা যায়। ওয়েবে কোনো তথ্য খোঁজার জন্য বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন গুগল, ইয়াহু, MSN, বিং, আস্ক, তারপরে কি পিপি লিখা ইত্যাদি। এগারো নম্বর প্রশ্নের উত্তর, HTML এ সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এই সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ডকুমেন্টস প্রদর্শন করবে। বারো নম্বর, HTML এর লিঙ্ক সিনট্যাক্স হল এ হাইপার রেফারেন্স, যার ভিতরে URL লিঙ্ক টেক্সট। এখানে এ এবং এইচ রেফারেন্সটা কী, মানে হাইপার রেফারেন্স যেটা লিখছে এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে এ হাইপার লিঙ্ক রেফারেন্স, এ হচ্ছে অ্যাঙ্কর, আর হাইপার লিঙ্ক রেফারেন্স মানে হচ্ছে যে যার মধ্যে আপনি URLটা দিবেন, ঠিক আছে? এটার অ্যান্সার হবে গ। লিঙ্ক প্রকাশে এ ট্যাগ ব্যবহৃত হয়, লিঙ্কের ঠিকানা নির্ধারণে ব্যবহৃত হয় এইচ রেফারেন্স বা অ্যাট্রিবিউট, এর অর্থ হলো হাইপার লিঙ্ক রেফারেন্স। আচ্ছা, তেরো নম্বর প্রশ্নের উত্তর, একটি IP অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অকটেট প্রয়োজন হয়? অবশ্যই চারটি অকটেট প্রয়োজন হয়। বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 চালু আছে, এই সিস্টেমে প্রতিটি IP অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অকটেট প্রয়োজন হয়। চোদ্দ, URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ডোমেন নেম। নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? পূর্ণ ঠিকানা হচ্ছে যে খ, দেখুন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে হাইপার রেফারেন্স, যেটা আমরা বলছি হাইপার লিঙ্ক রেফারেন্স, URLটা দেয়া, তারপর লিঙ্ক টেক্সট, তারপরে শেষ হয়েছে। কিন্তু আগেরটায় দেখুন এখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা শেষ করেনি, সো এটা না। এটাতেও দেখুন যে এই যে URL দিছে, ঠিক আছে এটা হতে পারত, কিন্তু এই যে www.url এরকম, সো এটা প্যাটার্ন না, শুধু URL হবে। কারণ URLটা হচ্ছে টোটালটা মিলে, www.facebook.com এই টোটালটা মিলে এটাকে বলা হচ্ছে URL। হ্যাঁ, এরপরে হচ্ছে ঘ নাম্বারে দেখুন, এটাও সঠিক না, এই জন্য আমরা বললাম খ। হাইপার লিঙ্ক সিনট্যাক্সটি নিম্নরূপ, এই যে এরকম। এবার আসুন আমরা 2017 সালের বিষয়গুলো দেখব। আচ্ছা, আজকের লেকচারটা মানে অনেক বড় হয়ে যাচ্ছে, আগামী দিন আমরা দেখব এটা নিয়ে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।